হরে কৃষ্ণ। গোটা ভারতবর্ষে সাত ভক্ষণ প্রথাটি প্রচলিত রয়েছে বিভিন্ন নামে, যেমন পাঞ্জাবে গোদ ভরাই, গুজরাটে গোদ ভরনা, কেরলে সীমান ধান, তামিলনাড়ুতে ভাল্লাই কাপ্প এবং বাংলায় সাত বলে পরিচিত। এই অনুষ্ঠানটি সাত মাসে, নয় মাসে, আবার কেউ কেউ পাঁচ মাসেও করে থাকেন। শিশু জন্মের পূর্বে মা ও শিশুর মঙ্গল কামনায় এই অনুষ্ঠানটি করা হয়ে থাকে। পঞ্জিকায় নির্ধারিত নির্দিষ্ট দিনেই সাত ভক্ষণ করতে হয় এবং সেই দিনের যে শুভ সময়টি আছে সেই সময়ে সাত ভক্ষণটি করতে হয়। প্রথমে গর্ভিণী স্নান করে এসে শুদ্ধ বা নব বস্ত্রে শুভ রঙের বস্ত্র পরিহিত অবস্থায় নানাবিধ অলঙ্কার এবং ফুলের অলঙ্কারে সজ্জিত হয়ে ঠাকুর ঘরে প্রণাম করে, অভিভাবক ভাবিকাদের প্রণাম করে একটি আসনে পূর্ব দিকে মুখ করে বসবেন এবং তার সামনে ধূপ এবং দীপ প্রজ্বলিত করা হবে এবং সামনে একটি মঙ্গল ঘট থাকবে এবং একটি পাত্রে থাকবে উপহার সামগ্রী এবং ধান দূর্বা। প্রথমেই তাকে আশীর্বাদ করা হবে, গুরুজনের আশীর্বাদ করবেন, অর্থাৎ পাঁচজন, সাতজন বা নয়জন পবিত্র পুত্রবতী সধবা মহিলা প্রথমে তাকে আশীর্বাদ করবেন শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে। এইবার আশীর্বাদ শেষ হয়ে গেলে একটি খেলা অনুষ্ঠিত হয়, লিঙ্গ নির্ধারণ খেলা। সেটি আগেই একটি প্রদীপ এবং একটি পাথর কোনো একটা পাত্র দিয়ে চাপা দিয়ে রাখতে হবে এবং তারপর সেই গর্ভিণীকে যে কোনো একটি পাত্র তুলতে বলা হবে। যে পাত্রটি তুলবে সেই পাত্রটির নিচে যদি প্রদীপ থাকে তাহলে ধরে নেওয়া হবে যে তার ছেলে হবে, আর যদি যে ঢাকনাটি তুলবে তার নিচে যদি পাথর থাকে তাহলে ধরে নেওয়া হবে যে তার মেয়ে হবে। এটি একটি নিছক খেলা মাত্র এবং আনন্দ দানের জন্য এটি করা হয়ে থাকে। লিঙ্গ নির্ধারণ খেলাটি হয়ে গেলে পাঁচজন, সাতজন বা নয়জন পুত্রবতী সধবা নারী একসাথে মিলে পাঁচটি, সাতটি বা নয়টি ফল, যার মধ্যে অবশ্যই একটি সশীষ ডাব থাকবে, সেটি গর্ভিণীর আঁচলে তুলে দেওয়া হবে। এবার এই ফলগুলো গর্ভিণী তার সাথে রাখবেন দিবারাত্র এবং পরদিন সকালবেলা স্নান টান করে এই যে পাঁচটি বা সাতটি বা নয়টি ফল জলে বিসর্জন দিতে হবে। ফলদান পর্ব সমাপ্ত হলে ওই পাঁচজন সধবা পুত্রবতী নারী সকলেই মিলে প্রথমে বধূকে পায়েস এবং পরে পঞ্চ, সপ্ত বা নব ব্যঞ্জনে খাবার তাকে তুলে দেওয়া হবে। কোনো শিশুকে বা শিশুদের প্রথমে সেই খাবারগুলো তাদের মুখে স্পর্শ করে তিনি সেগুলো ভক্ষণ করবেন এবং এই যে খাবারগুলো দেয়া হবে এগুলো কাঁসার পাত্রে দেওয়াই ভালো বা পাথরের পাত্রে, যদি না হয় তাহলে অবশেষে স্টিলের পাত্রতেই দেওয়া হবে এবং খাবারের পরিমাপ এমন হবে যাতে বধূ যেন খাবার নষ্ট না করেন এবং বেশি খাবার দিয়ে জোর করেও তাকে খাওয়ানো চলবে না। খাবার কখনোই যেন ক্যাটারারের করা রান্না না হয়, অবশ্যই কোনো পুত্রবতী পবিত্র সধবা নারী রান্না করে সেই খাবার তাকে পরিবেশন করতে হবে। যেহেতু অনুষ্ঠানটির নাম সাত ভক্ষণ, তাই অবশ্যই
ওই গর্ভিণী বা বধূর কি খাবার স্বাদ বা ইচ্ছে রয়েছে সেদিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে, এবং তার যে খাবারের মেনু থাকবে তাতে অবশ্যই তার ইচ্ছের বা স্বাদের খাবারটি অবশ্যই থাকবে। আবার কারো কারো বংশে প্রচলিত আছে যে সাত ভক্ষণের দিন শুধুমাত্র পায়েস এবং ফল আদি গ্রহণ করেই সারাদিন থাকবেন, এবং যার যেমন নিয়ম আছে সেইভাবেই করতে হবে। এবং বধূ বা গর্ভিণী যেমন এই পাঁচজন সাতজন বা নয়জন পুত্রবতী রমণীর উপহার গ্রহণ করবেন, তেমনি তিনিও আলতা সিঁদুর সমেত বস্ত্র ওই পাঁচ সাত বা নয় বধূকে দান করবেন। ভগবান সকলের মঙ্গল করুন। হরে কৃষ্ণ।